সৌম সরকার এবং নাইম শেখ দুজন এখনও ইনিংসে শুরু করেন, তবে সেটা জাতীয় দলের জার্সিতে নয়, বরং এ দলের ব্যানারে। রাজশাহীতে চার দিনের ম্যাচে সৌমের একটা 81 রানের ইনিংস ছিল। দলের প্রথম ইনিংসে ব্যর্থ নাইম দ্বিতীয় ইনিংসে 47 রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন। বলা হয় ফিরে আসার জন্য একটা ইনিংসই নাকি যথেষ্ট। মোমেন্টাম পেলে নাকি অফর্মের চূড়ায় থাকা ক্রিকেটারও আলোর দিশা খুঁজে পেতে পারেন। তবে নাইম শেখ কি সেই আলোর সন্ধান পেয়েছেন? সব পরিকল্পনা অনুযায়ী চললে এ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন, যেখানে সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে অতিমানবীয় পারফর্ম করা নাইম ইসলাম সুযোগ পাননি, সেখানে ওয়ানডে দলে রাখা হয়েছে নাইম শেখকে, হয়তো ভবিষ্যতের কথা ভেবেই। তার আগে খুলনা এইচপির বিপক্ষে প্রস্তুতি মিশন। এ দলের হয়ে মাঠে নামার আগে নিজেকে ঠিক কতটা প্রস্তুত করতে পারছেন এই ওপেনার? প্রথম ম্যাচে 4 রান করে ফিরেছেন, দলও হেরেছে। দ্বিতীয় ম্যাচে দারুণ একটা ড্রাইভে শুরু করেছিলেন, বৃষ্টিতে আউটফিল্ড স্লো হয়ে যাওয়ায় বাউন্ডারি হয়নি। রাজশাহীতে পাওয়া মোমেন্টাম নাইম খুলনায় প্রথম ম্যাচে কাজে লাগাতে পারেননি। বুধবার দারুণ শটে ইনিংস শুরুর কনফিডেন্সও কাজে লাগেনি। বরাবরই নাইমকে মনে হয়েছে নরবরে, যে কটা শটই খেলেছেন কখনোই মনে হয়নি খুব ভালো রিদমে তিনি আছেন। ছন্দে না থাকলে যেমনটা হয় আর কি। নাইম বিট হয়েছেন বারবার, নিজের ওপর চাপ বাড়িয়েছেন। যে একটা শটে বাউন্ডারি পেয়েছেন সেই শটে অবশ্য খুব দারুণ কন্ট্রোল ছিল নাইমের। তবে ওই একটা চার আর সিঙ্গেল ডাবলসে প্রথম ইনিংসে 1 অঙ্কের ঘরে আউট হওয়া নাইম দ্বিতীয় ইনিংসে এসে 2 অঙ্কের ঘর ছুঁয়েছেন। 2 ওয়ানডে আর 1 টেস্টের ক্যারিয়ার, ইন্টারন্যাশনাল সার্কিটে তিনি টি-20র জন্যই ছিলেন বোর্ডের পছন্দ। অথচ 20 ওভারের ক্রিকেটে গুরুত্বপূর্ণ যে স্ট্রাইক রেট সেটাই কেবল 100 সামান্য বেশি। শেষ 10 টি-20তে আবার নাইমের স্ট্রাইক রেট নেমেছে 100 নিচে, বাদ পড়েছেন দল থেকেও। ডট বলের চাপ আর রান তোলার তাড়ায় নাইম শেখ আউট হয়েছেন বড় শট খেলতে গিয়ে, হতাশ করে আরও একবার হতাশ হয়ে মাঠ ছেড়েছেন। নাইম আউট হওয়ার পরপরই বৃষ্টির কারণে বন্ধ হয়েছে খেলা, সেখানেই শেষ। তবে ম্যাচ হওয়া না হওয়ার চেয়েও নাইম শেখকে নিয়েই বোধ হয় আফসোস সবচেয়ে বেশি। নাইম নিজেও হয়তো সেটা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছেন। মানুষ প্রত্যয় অলরাউন্ডার। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো গতবারের মতো যেন না হয়। গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে আর টাকা হাতে পেলাম জন্মদিনের পরে। না না না, এবার এই সমস্যা হবে না। এনসিসি ব্যাংক আপনার সাথেই সব সময়।